mal. ওষুধ খাচ্ছ? ডাক্তার এসেছিল? ও তো সবসময় ওষুধ খায়, যেন নিজেই ডাক্তার। ফুপু, তুমি কি একটা কথা জানো? এই পৃথিবীতে ডাক্তারের সংখ্যাই বেশি। এই যেমন ধরো, কেউ এসে তোমাকে এখন বলল, জানেন সকাল থেকে বাচ্চাটার যা জ্বর, তখনই তুমি বলবে, ঠিক আছে কোনো চিন্তা করবেন না। কথা কম বলো, তাতে শরীর মন দুটোই ভালো থাকবে। তুমি বসো বাবা, আমি চা নিয়ে আসছি। এখন বলো, শরীর কেমন তোমার? অসুখ বিসুখ নেই তো? অবশ্য নাটক সিনেমার নায়িকারা তো আবার অনেক কিছু লুকোয়, অসুখ বিসুখের কথা তো বাদে দিলাম, বয়সটা তো আছেই। তুলিন, তুমি কি শুধু খোঁচামিরি কথা বলবে? একজন শুভাকাঙ্ক্ষী কখনো এমন করে কথা বলে না, বলে? ঠিক আছে বাবা, আর খোঁচাখুচি নয়, এখন থেকে কিল ঘুষি কিংবা মল্লযুদ্ধ চলবে। হ্যালো, ঘুমাওনি এখনো? ঘুম আসছে না, তুমিও তো ঘুমাওনি। আমার কেন জানি ঘুম আসছে না? ঘুমের ওষুধ খেয়ে নাও। আমার ঘরে কোনো ঘুমের ওষুধ নেই, কারণ ঘুম নিয়ে আমার কোনো সমস্যা হয় না। ওফ, আবারও সেই খোঁচা। সরি, আসলে তোমার কাছে আমি একটা কাজে ফোন করেছি। এত রাতে তোমার কাজের কথাটা কি শুনি? জাকির নামের কেউ কি তোমার কাছে কোনো স্ক্রিপ্ট নিয়ে এসেছিল? জাকির? হ্যাঁ, 4-5 দিন আগে এসেছিল, কিন্তু স্ক্রিপ্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি তো করবো না বলেই দিয়েছি। আচ্ছা অমি, আমি যদি তোমাকে রিকোয়েস্ট করি? এই একটা বিষয়, কখনো কি আমার কোনো আপত্তি ছিল? আচ্ছা কাল একবার চলে এসো না, স্ক্রিপ্টটা নিয়ে বসা যাবে, ঠিক আছে? গুড নাইট। ফুপু, আমাকে একটু চা দাও তো। চা দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? তুমি জানো না, চা ছাড়া আমার মেজাজ ঠিক থাকে না। খাও, শুধু চাই খাও, দুদিন ধরে শুধু চায়ের উপরেই আছো। আমি কে? আমার কথা শুনবেই বা কেন? ভাগ্যিস তোমার ফুপাই বাড়িটা রেখে গেছিল, আর রেখে গেছে স্কুল, আর তোমার চা। যাও তো ফুপু, তুমি আস্তে আস্তে আমি ফ্যানটা মুছে ফেলি, যাও। দেখো তো কে এসেছে, মনে হয় তুলিন। তুমি ওকে ডাইনিং রুমে বসতে দাও, চা দিও, বল আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, এসো বাবা, বসো। আমি এক্ষুনি এসে পড়বে, বসো। আমি তোমাদের চায়ের ব্যবস্থা আগেই করে রেখেছি। আমি কি হয়েছে? কতবার বললাম আমি, ফোনটা আমি মুছে দেব, তা শুনলে না। গুপি, অসুবিধা হবে না, পায়ে বোধহয় লেগেছে, এক্ষুনি ডাক্তারকে চলে যেতে হবে। আমি রিল্যাক্স 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 মনে হচ্ছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, দিন দশকের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা আপনারা আমাকে বলুন তো, কি করে এমনটি হলো? আপনারা বলছেন সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ওপর থেকে পড়ে গেছে, অথচ রোগী বলছে ফ্যান পরিষ্কার করার সময় হঠাৎ তার মাথা ঘুরে যায়,
তারপর নিজেকে সামলাতে পারে না, তাই এই দুর্ঘটনা। এখানে দুজনের ভাষ্য দুরকম, অসাবধানতা বশত পড়ে যাওয়া এবং মাথা ঘুরে পড়ে যাওয়া। হ্যাঁ, এরকম দু একবার মাথা ঘুরে টুকটাক পড়েছে। তুলিন সাহেব, আপনি কিছু বলছেন না যে? বাবা তুমি কথা বলো, আমি অমিত কাছে কেবিনে যাই। ওনার কথা শুনে বুঝতে পারছি প্রায় মাথা ঘুরে পড়ে যায়, তার মানে ডিটেইলস চেক আপ করা দরকার। কি খবর? ফুপু আমাদের চা দাও। হাসপাতাল থেকে এসেই আবার শুরু হয়ে গেল চা। কত করে বলি ভালোভাবে খাওয়া দাওয়া করো, নইলে লো প্রেশার হয়ে যাবে। তা কে শুনে কার কথা, খালি পেটে চা খাবে, ভাত খাবো না মোটা হয়ে যাব। এবার হলো তো, থাকো বিছানায় শুয়ে। ডাক্তার ক্রেপ ব্যান্ডেজ দিতে চাইছিল, কিন্তু আমি তো তোমাকে চিনি, বললাম প্লাস্টার দিতে হবে। শোনো, টানা 10 দিন রেস্ট নিতে হবে, আর ওষুধপত্র ঠিক মতো খাবে, অবশ্যই খালি পেটে না, ঠিক আছে? গুড, মুভমেন্ট না, রেস্ট রেস্ট রেস্ট। হ্যালো, কে? ডাক্তার সাহেব, কি খবর? চেম্বার একটু আসবেন? রিপোর্টটা পেয়েছেন? হ্যাঁ, সে বিষয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা দরকার। জি জি, আমি আসছি। কিভাবে বলবো আমি? সকালে তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো বাবা, বসো। বসো, তোমাকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। কাল রাতে ঘুম হয়নি। খুব তো সেদিন বলছিলে ঘুমের ওষুধ নেই, আমার কোনো ঘুমের সমস্যা হয় না। বুঝলে সাহেব, ঘুম নিয়ে বেশি বড়াই করতে হয় না। হয়তো তোমার কথাই ঠিক। আমি কিন্তু এত সকালে তোমাকে এভাবে দেখে খুবই অবাক হচ্ছি। এনিথিং রং? না, কাল তো হাসপাতাল থেকে ফিরেছ, ভাবলাম রাতে কোনো অসুবিধা হলো কিনা। সেটা রাতে একটা ফোন করলেই পারতে, তা কিন্তু করনি। তুমি অসুস্থ, তোমার কমপ্লিট রেস্ট দরকার, তাই তোমাকে বিরক্ত করতে চাইনি। তাই বুঝি ভোর সকালে জাগিয়ে তুলেছ। এনিওয়ে, একসঙ্গে নাস্তা খাবো। ফুপু, আমাদের নাস্তা দাও। আমি নাস্তা খাবো না, আমাকে একটু মানে অন্য একটা জায়গায় যেতে হবে, তারা আছে। প্লিজ তুমি খেয়ে নিও, আসি। টেক কেয়ার।
তুলেন। তোমার কি হয়েছে বাবা? আমি তোমার মায়ের মতো, আমাকে বলতে পারো। ফুপু, মানুষের জীবনের কিছু কিছু মুহূর্ত আসে, কখনো আনন্দের, কখনো কষ্টের। আনন্দটা সবাই ভাগ করে নিতে পারে, কিন্তু কষ্টটা কেবলই নিজের, শেয়ার করা যায় না ফুপু। অবের পরীক্ষাগুলো কি আবার করে দেখবেন? নিজের মনকে কিছুতেই আশ্বস্ত করতে পারছি না। মনকে শান্ত করুন মিস্টার তুলিন, ভুল মানুষের হতে পারে, একবার দুবার। বিজ্ঞান কখনো ভুল এলাও করে না। মানুষের জীবন বৈজ্ঞানিক প্রক্রিয়ারই একটা অংশ মাত্র। জীবন চলে যায়, জীবন আসে, তবে এসব ক্ষেত্রে কার না কষ্ট হয় বলুন। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? একটা কথা বলি, আপনারা শিল্পী মানুষ, শিল্পের ছাঁচে আপনাদের হৃদয় গড়া, খুবই কোমল। তবু বলবো, মনটাকে শক্ত করুন। এ সময় আপনি ভেঙে পড়লে অমিকে দেখবে কে? এই মুহূর্তে রুগীকে আনন্দে রাখার জন্য ফ্যামিলির অন্যান্যদের চাইতে আপনার ভূমিকা সবচাইতে বেশি। হ্যালো, ঘুমাওনি এখনো? রাত কটা হলো? ঘুম আসছে না। আজকে না হয় সারা রাত গল্প করেই কাটাই। আজ তোমার ঘুম আসছে না বলে গল্প করতে যাচ্ছ, অথচ আমার প্রতিটি রাত কাটে গল্পহীন। এক রাতের গল্প যদি আমাকে লোভী করে তোলে, তখন কিন্তু রোজ রাতে তোমাকে জ্বালাবো। তোমাকে ডিস্টার্ব মনে হচ্ছে, কি হয়েছে তোমার? কই না, কিছু না তো। কোনো কারণে মন খারাপ থাকলে তা বলে ফেলতে হয়, নইলে কষ্ট বাড়ে। শোনো মেয়ে, বন্ধুকে কষ্টের কথা বলতে হয়। আমার কোনো বন্ধু নেই যে। আমাকে তোমার বন্ধু মনে হয় না? না, তুমি একটা মানুষ, কমপ্লিট দ্য ম্যান, অনেক বড়, কিন্তু বহু দূরে। দূরে থেকেও কিন্তু বন্ধু হওয়া যায়।
কি যায় না? সবাই পারে কিনা জানি না, আমি পারব। এবার বলো কেন তোমার মন খারাপ? এই জায়গাটা তোমার কেমন লাগছে? ভালোই তো। আজ থেকে 4 বছর আগে ঠিক এই দিনটিতে প্রথম এসেছিলাম ইমরানের হাত ধরে। প্রায় আমরা আসতাম, এই জায়গাটা আমার ভীষণ প্রিয় ছিল। আজ অনেক দিন পর আবার এলাম। ইমরানকে ভার্সিটি হলে থাকতাম, মঞ্চে অভিনয় করতে গিয়ে ইমরানের সঙ্গে আমার পরিচয় হয়। আমার বাবা মা মঞ্চ টিভি একদমই পছন্দ করতেন না, সবকিছু ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকতেন। সেই সময় আমার পাশে এসে সাহস দিয়েছিল ইমরান। আমার বাবা মা মুখ ফিরিয়ে নিলেন, হল ছেড়ে উঠলাম এই বাসায়। বোধ করি নিয়তি সেদিন আড়ালে মুখ টিপে হেসেছিল। ইমরান রাতারাতি বদলে গেল, বুঝতে পারলাম আমাকে পাওয়ার চাইতে চিত্ত তার বিত্ত বাসনে বড় বেশি বিভোর ছিল। যা শক্ত হাতে হাত ধরার কথা ছিল বিশ্বাস ভেঙে গেল। ব্যাস সব শেষ, একা হয়ে গেলাম। এরপর এখানে আর আসিনি। তুমি আবার নিয়মিত এখানে আসবে। হ্যাঁ আসবে, নিশ্চয়ই আসবে। আমি জীবনের প্রথম ভালো লাগাকে উপেক্ষা করতে নেই। তুমি যাকে ভালোবেসেছিলে সে মিথ্যে হতে পারে, কিন্তু তোমার ভালোবাসাটা তো মিথ্যে নয়। তোমার ভালোবাসা তুমি তোমার স্মৃতির ভিতর বাঁচিয়ে রাখবে। তুমি এখানে আসবে, নিয়মিত আসবে, আমি তোমার পাশে থাকব। আমি তো দূরের মানুষ নই, দেখো তোমার কত কাছে। দাও হাত, দাও ধরো। ভয়ের কিছু নেই, আর শুধু দুটো কথা বলে চলে যাবো। তুমি এখানে কি চাও? কিছু না, শুধু জানতে চাই পর্দা জুটি আর জীবন জুটিকে এক করে ফেললে সেটা জানা কি তোমার খুব দরকার আছে? আছে, নিশ্চয়ই আছে। কোথায় কোথায় যাও, কি করো, আমাকে তো সব খোঁজ রাখতে হয়। সেই পাঠ অনেক আগেই চুকে গেছে। আচ্ছা আমার কথাগুলো শেষ হয়নি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আছে, ভুলে যেও না এটা পাবলিক প্লেস এবং আমাকে সবাই চেনে। এতক্ষণ কোথায় ছিলে? আমার এক পরিচিত লোকের সঙ্গে কথা বলছিলাম, আমার ভীষণ ফ্যান। দোকানের চারপাশে চেয়ে দেখো ফ্যানদের অবস্থা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো।
তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ঠান্ডা চাই খাই। তার মানে তুমি ভাবতে ভালোবাসো। এ কথা কেন? চা সামনে রেখে ভাবতে ভাবতে চা ঠান্ডা হয়ে যায়, এটাই ঘটে রোজ। সেই জন্য তোমার ঠান্ডা চা প্রীতি। বাহ, তুমি তো খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারো। আচ্ছা বলো তো, আমাদের জীবনে সুখী সুন্দরভাবে বেঁচে থাকার এত যে আয়োজন পৃথিবী জুড়ে, তবু আমরা চা ঠান্ডা করে ফেলি। সত্যি তোমার কথা শুনলে জীবনটাকে বড় বেশি আপন মনে হয়, সব ভুলে যায়। ও হ্যাঁ, কথায় কথায় একটা কথা বলতেই ভুলে গেছি, কাল সকাল 10টায় তুমি একটু মিজান ভাই দোকানে আসবে। এই তো বিপদে ফেলে দিলে, কাল এমন একটা জরুরি কাজ যে আমাকে সারাদিন বাইরে থাকতে হবে। আমার সেই তো জরুরি। কাজটা যে কত জরুরি তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তার মানে তুমি আসবে না? কাল না হয়ে পরশু আসি। কাল যেটা না হবে সেটা যে আর পরশু হবে না। আমি তো তাই ভাবছি, কালকে যে আমাকে কাজটা করতে হবে। এটাই তোমার শেষ কথা? আচ্ছা বলো তো, তুমি যখনই আমাকে দেখেছো আমি কি কখনো মিস করেছি বলো? অমি, শুধু কালকের দিনটার জন্য আমি ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ অমি। তোমার সঙ্গে কাল দেখা হবে না তো? তা ক্যালেন্ডারের সঙ্গে সম্পর্ক কি? যে দিনটি তোমার সঙ্গে আমার দেখা না হয় সেদিনটি আমি বড় করে ক্রস চিহ্ন দিয়ে রাখি, যাতে দূর থেকেও দেখতে পাই। আমি তোমাকে মিস করতে চাই না তুলি। আমি ট্রাই করব আর জন্য ওখানে কোনো ক্রস চিহ্ন না পড়ে। কাল তোমার জন্মদিন, আগাম শুভেচ্ছা। আমার জন্মদিনের কথা তোমাকে বলেছি? তুমি বলোনি, কিন্তু আমি ভুলিনি, কখনো ভুলতে পারিনি। আমি চাই তুমি ভুলে যাও, তাতে আমি খুব খুশি হব। তোমাকে খুশি করা বড়ই সৌভাগ্যের ধরো। আচ্ছা, আমি না ভুল করেছি, অন্যায় করেছি, স্বীকার করছি, কিন্তু এই নরম ফুলগুলি তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। নিজের দোষ যদি এতটাই বুঝে থাকো তাহলে ভালো করে শোনো, আমি চাই না তোমার সঙ্গে আমার দেখা হোক। তুমি না চাইলে তোমার সঙ্গে দেখা হতেই পারে, কারণ পৃথিবীটা গোল নয় তো। Thank you.
আমার বউকে? না 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 ফুপু, ও বোধহয় আমাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। তোমার অভিনয় কেমন চলছে জানো? আমেরিকা থেকেও কাস্টে তোমার বেশ কয়েকটা নাটক দেখেছি। ভালো লেগেছে? ভালোই তো, তবে আমার সঙ্গে তোমার নাটকগুলো বেশ। আচ্ছা আমি এসেছি, আমি জানি। জানবে কি করে? তুমি কাউকে জানাতে অনুমতি দিয়েছ? পাগলামি নয়, খুব শীঘ্র আমরা আমেরিকায় চলে যাচ্ছি, কথাটা আজই জানলাম। আর বাপিকে তো জানোই, বিদেশ প্রীতি তার অস্থি মজ্জে মিশে আছে। ওখানে গিয়ে শেষে না প্রবাসী কোনো ছেলেকে গুছিয়ে দেয়, প্রতিবাদ করার মতো ক্ষমতাও থাকবে না আমার। আহ, দাঁড়িয়ে আছো কেন, চলো না। মানে মুমু, ব্যাপারটাকে তুমি কোনো ব্যাপার না, চলো। এই ছবিটি সঙ্গে নিয়ে যাব, ভাববো তুমি আমার কাছে আছো সারাক্ষণ। তোমাকে শুধু একটা প্রতিজ্ঞা করতে হবে, আমাদের বিয়ের কথা কাউকে বলবে না, বলো? একটা মানুষের পক্ষে কখনো এটা সম্ভব? তুলিন, বাপি জানতে পারলে খুব খারাপ কিছু হয়ে যাবে। আগে আমার পড়াশোনা শেষ হোক, তারপর আমি চিৎকার করে সবাইকে জানাবো আমাদের বিয়ের কথা, তখন কেউ আমাদের কিছু বলতে পারবে না। সত্যি তোমাকে কি বিপদেই না ফেলে দিয়েছিলাম, ভাবলে অবাকই হই। ওষুধপত্র ঠিক মতো খাবে, অবশ্যই খালি পেটে না, ঠিক আছে?
তুমিই তো বলতে, ফুল কেনার অভ্যাস নেই তোমার, ফুল গাছেই সুন্দর। কাল কিন্তু তোমার হাতে ফুল দেখে আমি অবাকই হয়েছি। হ্যালো, হ্যালো অমি, না খুব বেশি ব্যস্ত নেই। আচ্ছা আমি আসছি। ওকে, কোথায় যাচ্ছ তুমি? অমির কাছে। ও অমি, অমির কথা তোমাকে পরে এসে বলবো। ফুপুকে কিছু না বলে চলে এসেছ, তখন আমার মনে হলো তুমি এখানে আসবে, তাই আমিও সোজা চলে এলাম। কি কথা বলবে না? আসলে আসলে অমি, কালকের জন্য সত্যি আমি দুঃখিত। মেয়েটিকে? মিষ্টি গলা ও আমার। জানো, মেয়েটির সঙ্গে অনেকদিন পর দেখা, তাই বুঝি ফুল দিয়ে বরণ করেছ? বরণ নয়, বরণ নয়, সৌজন্য। জানো, ওরা পুরো পরিবার আমেরিকাতে থাকে, মেয়েটির না ওই বিয়ে হয়েছে, ওখানে আমার ভাইয়া ভাবি যে থাকে, একই ফ্ল্যাটে থাকে। এই পড়াশোনা শেষ করে দেশে ফিরল, মামার সঙ্গে দেশে এসেছে এটুকু জানি। কালকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিলাম, ভাইয়া ভাবি বলে দিয়েছে, তাই আমার বাসায় উঠেছে। তুমি যখন ফোন করেছিলে তখনই চলে যাচ্ছিল। শোনো, ঢাকায় যদি এরপর থাকে তোমার সঙ্গে আমি পরিচয় করে দেবো। মেয়েটির নাম কি তাই তো বললে না? না, মুমু, মুমু, মুমু তো, হ্যাঁ মুমু, মুমুই জানি, অন্য নাম জানি না। কাল যে আমার জন্মদিন ছিল সেটা জানতে? আরে বাবা, জানালে তো জানবো, তুমি তো জানো যে কোনো কিছু আমার মনে থাকে না। তাই তো আমি ক্যালেন্ডারে সব কিছু দাগ দিয়ে রাখি। ঠিক আছে, এখন থেকে আমিও সব কিছু দাগ দিয়ে রাখবো। ঠিক আছে, গুড। ডাক্তার কি সব ফাইনালি জানিয়ে দিয়েছে? হ্যাঁ, শুধু মৃত্যুর দিন অপেক্ষা করা ছাড়া। যদি বাইরে নিয়ে যাই? ক্যান্সার কি ভয়াবহ রোগ, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। সত্যি মেয়েটার জন্য দুঃখই হয়। ডাক্তার বলেছে যে কয়দিন বাঁচবে অমির দিনগুলোকে আনন্দ ভরিয়ে রাখতে। সহকর্মী হিসেবে চেষ্টা করছি, দেখি কি করতে পারি। অমির ব্যাপারে তোমাকে আমি কিছুটা ভুল বুঝেছিলাম, এটা যেমন সত্য তার থেকেও বড় সত্য, একজন সহকর্মী হিসেবে তুমি যা করছো আমি কিন্তু মুগ্ধ। তুমি আমার স্ত্রী, তোমার কাছে লুকোবার কিছু নেই, শুধু এই বিষয়ে তুমি আমাকে একটু সাহায্য করবে, করবেন? থ্যাংক ইউ। চাবিটা তুমি সঙ্গে রাখবে, আমি কখন তোমার সঙ্গে চলে আসবে বলা তো যায় না। সামনের দরজা তুমি ব্যবহার করবে, ওটা সবসময় লক করা থাকবে, মনে রাখবে। সামনের দরজা তুমি ব্যবহার করবে,
আর পেছনেরটা আমি, ঠিক আছে? তোমাকে বলেছিলাম না, এই সেই জায়গা, অমির ভীষণ প্রিয়। তোমার প্রিয় নয়? অস্বীকার করবো না, আমারও খুব প্রিয়, তাই তো তোমাকে নিয়ে এলাম। থ্যাংক ইউ। নাম কি তোমার? দীপালি। কতগুলো বছর তুমি ছিলে না, আমি অভিনয়ে মেতে উঠলাম, ঠিক তখন অমির সঙ্গে আমার পরিচয় হলো। কিন্তু বিশ্বাস করো মমু, তোমাকে আমি এক মুহূর্তের জন্য মন থেকে আড়াল করতে পারিনি। তাই তো বলি সাবধান, আমি যদি আমার কথা জানতে পারি সর্বনাশ হয়ে যাবে। যখন ভাবলাম তোমার কথাটা ওকে বলবো, ঠিক সেই মুহূর্তে দুঃসংবাদটা পেলাম। ডাক্তারের পরামর্শের কথা চিন্তা করে তোমার আমার সম্পর্কের কথা গোপন রাখলাম। মুমু, তুমি নিজেকে বড় বড় অপরাধী মনে হচ্ছে। আমি তো তোমাকে অপরাধী করছি না। ড্রয়িংরুম থেকে তোমার আমার যুগল ছবিটা সরিয়ে রেখেছে বলে তুমি মনে কষ্ট পাবে না তো মুমু? কষ্ট পেয়েও যদি আমি বলি কষ্ট পাইনি, তাহলে তুমি হয়তো খুশি হবে, কিন্তু এতে আমার কষ্ট বাড়বে বই কমবে না। তোমাকে মিথ্যে বলবো না, কাপড় জুতো সবই সরিয়ে রেখেছি, আমার কষ্ট হয়নি। আর সকালে যখন দেখলাম ড্রয়িং রুমে আমাদের যুগল ছবিটা নেই, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। সরি সরি মামু। না মামু, আমি দেখছি। নাস্তা খাচ্ছিলাম, এত হাত মুখে কিভাবে তোমার সামনে দাঁড়াই, তাই হাত মুখ ধুতে ধুতে দেরি হয়ে গেল। এসো। তুমি এত খেয়েছো? সব সময় না, মাঝে মাঝে বেশ খাই। তোমার হাতে ফুল প্যাকেট, কোথাও যাচ্ছ বুঝি? তোমাকে জ্বালাতে এসেছি। জ্বলিব জ্বলিব আমি,
তোমারও লাগে। থাক, হয়েছে, আর একা একা জ্বলিতে হইবে না, ঘরে বউ এলে তিনিই পোড়াইয়া মারিবেন। তিনি তো নিজেই পুড়িতেছেন। কি ভাবছো? ভাবছি তোমাকে কি খাওয়াবো, ঠান্ডা না গরম? ঠান্ডা কোনটা আর গরম কোনটা শুনি। দুটো একটাই, তোমার খুব প্রিয় চা। ভাবতে ভাবতে খাবে না খেতে খেতে ভাববে? ভাবতে ভাবতে খেলে ঠান্ডা আর খেতে খেতে ভাবলে গরম। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। না, ওই নিজে খাচ্ছিলাম তো, চুলের উপর বসানো ছিল। আমার জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সেদিন তুমি যেতে পারোনি, আমার বাসায় ডেকে তোমাকে জিনিসটা দিলে কেমন দেখাবে, তাই তোমার বাসায় চলে এলাম। একটা পাঞ্জাবি, আমার পছন্দ কেনা। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, বেরোবো। ওকে। তোমার ব্যস্ততার জন্য সেদিন তোমাকে খাওয়াতেই পারিনি, আজ আমার ইচ্ছে তোমাকে মন ভরে খাওয়াবো। আমার অনেক দিনের শখ তোমাদের সঙ্গে একসঙ্গে বসে মন ভরে খাবো। সরি মিস্টার তুলিন, কিছু মনে করবেন না। আচ্ছা, আমি তুমি কিন্তু তুলিন সাহেবের সঙ্গে পরিচয় করে দাও নি? পরিচয় করে না দিলেও আপনাকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। তাহলে তো ভালোই হলো, পারফর্মার হিসেবে আমি আপনাকে চিনি, আপনিও আমাকে চেনেন, আর অমির সাথে আমার সম্পর্ক আপনার নিশ্চয় অজানা নয়। একসঙ্গে কাজ করতে গেলে জানাশোনা লাগে। মানে? মানে এই, আমি যদি আপনাদের কোনো নাটকের অফার দিই আপত্তি করবেন? অভিনয় যখন করি ভালো স্ক্রিপ্ট পেলে তো আপত্তি থাকার কথা নয়। ভালো তো হতেই হবে, কারণ খারাপ জিনিস নিয়ে আমি কখনোই নাড়াচাড়া করি না। এনিওয়ে, আমি নাটক খুব এনজয় করি, অবশ্য পারফর্মারদের জীবনটাও অনেক মজাদার নাটক। আই অলসো এনজয় দিস ড্রামা। মানুষের জীবন আপনার কাছে মজাদার নাটক? প্লিজ আপনার একটি কথা বলবেন না, আপনি আসুন। কিন্তু আপনার সঙ্গে যে আমার কিছু বাকি রয়ে গেল। প্লিজ আপনি আসুন। সিম সারাক্ষণ নাটক নাটক খেলছেন, অথচ বলছেন নাটক নয়। হ্যালো অমি। আরে না না, কিছু মনে করিনি। এসব লোককে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। ঔষধ? হ্যাঁ, আমার কাছে আছে। আরে আমি তো এখনই তোমার ওখানে যেতাম। ওকে। মুমু, ঔষধ যখন তোমার কাছে, যেতে তো তোমাকে হবেই। রাত যত গভীর হয় শরীরটা কেমন যেন ভারী হয়ে আসে। যখন একা থাকি চারদিকটা বড় বেশি ফাঁকা মনে হয়, খুব ভয় ভয় লাগে। যতক্ষণ তুমি পাশে থাকো সময় যে কিভাবে চলে যায় টেরও পাই না।
আচ্ছা, ইমরান যদি তোমার কোনো ক্ষতি করে? আমি মানুষ কখনো মানুষকে বাঁচাতে পারে না, মারতেও পারে না। হ্যাঁ, ক্ষতিটুকু করতে পারে, তার জন্য প্রস্তুত। আমি অনেক রাত হলো, এখন আমি যাই। এত তারা কিসের? ঘরে কি বউ আছে? স্যার, অনেক রাত হয়ে গেল। আজ কদিন ধরে একটা কথা খুব মনে হচ্ছে আমার। কি কথা? ধরো, ডাক্তার একদিন হঠাৎ বলল আমি রিপোর্টটা ভুল, তখন আমার কি হবে? তোমার তখন আমি অমিকে যে বলবো, অমি তুমি নতুন জীবন ফিরে পেয়েছ, আর তোমাকে কাছে টেনে বলবো, অমি আমাদের দুজনকে তুমি আশীর্বাদ করো। তোমার কাছ থেকে যখন দূরে ছিলাম কত কাছে মনে হতো তোমাকে, আর এখন কাছে থেকেও কত দূরে তুমি। না মমুনা, তুমি আমার ভিতর বসে একজন নিঃশেষ হয়ে যাওয়া মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছ, এটা আমার জন্য কম পাও বলো? আমি চাই তুমি আর সময় দাও আমাকে, অনেকদিনই তো দূরে ছিলাম, না হয় আর কয়েকটা দিন ওখানেই থেকে আসি। সে হয় না মমু, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে যেতে দিতে পারি না। বিনিময় নয়, বিশ্বাস। তোমার উপর সে বিশ্বাস আমার আছে। তোমার বিশ্বাসকে পুঁজি করে তো আমি প্রতিনিয়ত অমির সঙ্গে অভিনয় করে যাচ্ছি, বেঁচে থাকার মিথ্যে আশ্বাস দিচ্ছি। এই মিথ্যে আশ্বাসটুকু ছাড়া অমির আর কি আছে বলো? মিথ্যে হলেও ওর জীবনে আশ্বাসটুকু তো আছে, আমি তো তাও হারাতে বসেছি। ফোন করেছো কেন? তুমি কেমন আছো জানতে? আমি খুব ভালো আছি, হলো তো? না, হলো না। তুমি ভালো নেই, কারণ মমু তোমার সুখ নষ্ট করে দিয়েছে। তুমি তাকে চেনো? চিনতে হয়, তুমিও চিনবে, ভালো করে চিনবে। তুলিন মুমোরা বড় বেশি আপন, তোমার চেয়েও বেশি আপন। সম্পর্ক আমাদের যাই হোক, তা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? মাথা ব্যথা থাকতো না যদি না আপনি অমিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতেন। আমি দূরে সরিয়ে রেখেছি নাকি আপনি নিজ থেকে দূরে সরে গেছেন? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আমি ওকে ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ। আপনি অমিকে ভালোবাসেন? হ্যাঁ। ভালোবাসা কি স্বপ্নে পাওয়া জাদুই চেরাক যে মুখে বললাম হয়ে যা আর অমনি হয়ে গেল? ইমরান সাহেব, আপনি তো সেই লোক না
যা শক্ত হাতে প্রচণ্ড ভালোবাসা নিয়ে আমি হাত রাখতে চেয়েছিল। আপনি তো সেই লোক যাকে বিশ্বাস করে অমি তার বাবা মাকে ফেলে পথে নেমেছিল। ইমরান, আপনি তো সেই লোক যিনি স্বার্থের নেশায় অমির ভালোবাসার বিশ্বাসকে পুঁজি করে মুনাফা হাসিল করতে চেয়েছিলেন। অমির বাবা মা আপনাকে পছন্দ করতেন না, অথচ আপনি অমিকে দিয়ে তাদের বার বার চাপ দিয়েছিলেন। স্বার্থ হাসিল হয়নি বলে আপনি অমিকে পথে নামিয়ে অসহায় অবস্থায় ফেলে নীরবে চলে গিয়েছিলেন। এখন আবার সেই আপনি অমির জনপ্রিয়তাকে পুজো করে নিজেকে হাইলাইটে আনতে চান। কালচারাল ফিল্ডে এ ধরনের ব্ল্যাকমেলিং প্রায়ই হয় এবং তা করে থাকে আপনাদের মতো লোকেরা। মিস্টার তুলেন, আমি যদি ব্ল্যাকমেলার হই তাহলে আপনি কি? ঘরে সুন্দরী সতী সাধ্বী স্ত্রী রেখে দিব্যি আরেকজনের সাথে প্রেম করে বেড়াচ্ছেন, অথচ সে জানেই না আপনার ঘরে স্ত্রী আছে। আমির কথা না বাদে দিলাম, আপনার স্ত্রী যদি বিষয়টি জেনে যায় তাহলে আপনার সংসার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? আমার স্ত্রী জানে না সেটা আপনাকে কে বলল? এটা নিশ্চয়ই জানে না, আমির সঙ্গে ইমরান নামের আরেকজন একটা জটিল সম্পর্ক আছে এবং আপনি ক্রমশ সেই জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। সেটাও খুব ভালো করে জানেন। আচ্ছা, আপনি আপনি কি জানেন আপনার স্ত্রী কোথায় কোথায় যায়, কি করে? I mean it. উনি এত সহজে যদি সবকিছু মেনে নেবেন তাহলে প্রায় কেন তাকে ভিসা অফিসে দেখা যায়? এই তো সেদিন আপনার স্ত্রী দেশে ফিরে এলো, তাহলে আবার হঠাৎ কেন চলে যাচ্ছে? এসব কথা কে বললো আপনাকে? বোধহয় টিকিট কনফার্ম হয়ে গেছে। বিশ্বাস না হয় খোঁজ করে দেখুন। বুঝতে পারছেন তাহলে অমির জন্য আপনার সোনার সংসার কোথায় তলিয়ে যেতে বসেছে? স্টপ ইট! আহা, এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে টুকটাক হয়েই থাকে, সেটা মিটিয়ে ফেলে বুদ্ধিমানের কাজ। এই ধরুন অমির সঙ্গে আমার যে ভুল বুঝাবুঝি চলছে আবার সেটা মিটেও যেতে পারে অবশ্য আপনি যদি চান। অমির সম্পর্কে আপনি কতটুকু জানেন? যতটুকু জানি আমার জন্য এনাফ। এখন শুধু আপনি পারেন অমিকে আমার কাছে ফিরিয়ে দিতে। আমাকে একটু ভাবতে সময় দিন, আপনার সব প্রশ্নের উত্তর সময় মতো পেয়ে যাবেন। আপনি আসুন। যদি কোনো উল্টাপাল্টা হয় আপনি কে, মুমুর সাথে আপনার কি সম্পর্ক, আমি চোখের সামনে আপনার মুখোশটা আমি খুলে দেব। স্যার, বাসায় রিং দিয়ে বলুন, বাসায় লাঞ্চ করবো। ইয়েস স্যার। আপনি কে বলুন তো? আপনি বসুন, তুলিন এখনই চলে আসবে। আমি জানতে চাচ্ছি আপনি কে। আমার পরিচয় জানা এমন কোনো জরুরি বিষয় নয় যে এখনই জানতে হবে। ডোন্ট অ্যাক্ট স্মার্ট। শুনেছি আপনার বিয়ে হয়েছে, স্বামী সংসারও আছে। মিথ্যে কিছু শুনেননি? আপনার সম্পর্কে আমি যখন এতটাই জানি, তুলিনের সঙ্গে আমার যে একটা সম্পর্ক আছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। জি। আমাদের বিষয়টি তুলিন যদি এখন আপনাকে বলার সুযোগ না পেয়ে থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নিন, আমি তুলিনকে ভালোবাসি। জি, তুলিনের কাছেই শুনেছি। ওকে নিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। নতুন পুরনো কথা নয়, স্বপ্ন স্বপ্নই মানুষের জীবনে যতবার আসে নতুন করেই আসে। এতটাই যখন বোঝেন তখন এটাও নিশ্চয়ই বোঝা উচিত তুলিনকে নিয়ে আপনার বাড়াবাড়ি করাটা ঠিক নয়।
কোনটা বাড়াবাড়ি? তুলিনীর সঙ্গে আমার দেখা হওয়াটা না আপনার বিশ্বাস এই মুহূর্তে যেটা আমাকে ইঙ্গিত করতে যাচ্ছেন? যদি বলি দুটোই, একজনের স্ত্রী হয়ে অন্যজনের সঙ্গে যেভাবে ঘুরে বেড়াচ্ছেন এটা যেমন শোভন নয়, তেমনি আপনার আচরণ দেখে আমার মধ্যে যে বিশ্বাস জন্মেছে সেটাও অমূলক নয়। ছি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সুখ এভাবে নষ্ট করা আপনার ঠিক নয়। হ্যাঁ, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সুখ কিভাবে নষ্ট করতে না হয় আজ আমাকে শিখিয়ে দিলেন, কিন্তু আপনারও জেনে রাখা উচিত মিস অমি কাউকে না জেনে তার ব্যক্তি চরিত্র টাচ করাটা শোভন না। অস্বীকার করতে পারবেন? আপনি তুলিনের অফিসে যাননি, অফিসে কাজ ফেলে সে আপনাকে নিয়ে ঘুরে বেরিয়েছে, আমি দেখেছি। রেস্টুরেন্টে গিয়ে যেভাবে অন্তরঙ্গভাবে মিশেছেন ভাববেন না তার অর্থ আমি বুঝি না। এত কিছুর পরও ব্যক্তি চরিত্র নিয়ে গর্ব করা আপনার শোভা পায় না? স্টপ, স্টপ ইট প্লিজ। আমি চুপ থাকলে কি নিজের আসল লোক পাঠে যাবে ভাবছেন? কি হচ্ছে এসব? কি হচ্ছে না তাই বলো। আমি তোমাকে এত ছোট করে ভাবিনি কখনো, পর স্ত্রী নিয়েছি। খবরদার, আমার স্বামীর চরিত্র নিয়ে আর একটি কথা আমি সহ্য করব না। স্বামী, মানুষের সহ্যের একটা সীমা থাকে, সংসার বউ থাকা তো কোনো অপরাধ নয়, তাহলে এই মিথ্যাচার কেন? আমি বোঝার চেষ্টা করি। আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে আর বিশ্বাস করি না। শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে একই প্রতারণা করলে তুলি, সব ঠক, সব ডুবতে, সব ঠক। না, তোমার নিজের সম্পর্কেও তোমার জানা উচিত। চুপ কর তুমি। না, অন্যের দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আজ তোমার ঘরে ঢুকেছে। ক্যান্সার? হ্যাঁ। না মুমু, না। হ্যাঁ হ্যাঁ, প্লিজ মুমু, যাও তুমি, যাও। আমি রিল্যাক্স। কিসের উপর দাঁড়িয়ে আছি আমি? আমারই দেহে বাসা বেঁধে আছে মরণ ব্যথি ক্যান্সার। মুমু, মুমু, এতদিন ধৈর্য ধরে মানবতার যে প্রতিমা তুমি গড়লে তা এক মুহূর্তে ভেঙে দিলে। প্লিজ তুমিও ঘরে যাও তো। অমি, অমি, কি নির্বোধ আমি! ডাক্তার, ওষুধ, বিশ্রাম, আমাকে নিয়ে কত উৎকণ্ঠা সবার, সব সাজানো খেলা। হায় রে,
নিয়তি বোধ করি আমাকে নিয়ে বার বার হাসতে ভালোবাসে। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা হওয়া দরকার। জরুরি কথাগুলো কি খুব বেশি জরুরি? হ্যাঁ। মুমু, মুমু, আমি তোমাকে কখনো এতটা দুর্বল ভাবিনি। সবল ততক্ষণই থাকা যায় যতক্ষণ মনে বল থাকে। স্ত্রী হয়ে স্বামীকে অন্যের সঙ্গে শেয়ার করতে কে চায় বলো? আমি তো কোনো অভিযোগ করছি না। অভিযোগটা আমার নিজের উপর নিজেরই। এক সময় তোমার আমার সম্পর্কের কথা গোপন রাখতে বলেছিলাম, আর সেই দুর্বল মুহূর্তে আমির ব্যাধি সংক্রামিত হয়ে আমাদের সম্পর্কের মধ্যে কখন যে পচন ধরেছে আমি টেরও পাইনি। তোমার এই কথার অর্থ? পচন ধরা অঙ্গ দিয়ে তো দেহ চলে না তুলি। মুমু, তুমি যা বলছো তার পরিণতি কি ভয়াবহ তুমি জানো? ভয়াবহ যতই হোক, এই জগতের কাউকে না কাউকে তো ছাড় দিতেই হবে। তুমি কি পাগল হয়ে গেলে? আহা, ক্ষতি যা হবার সে তোমার কিছু কম নয়। এটা যেমন সত্য, অমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছে সেটাও চির সত্য। মানুষ চলে যায়, কিন্তু তার ছায়া ফেলে যায় যারা বেঁচে থাকে তাদের জীবন বোধে। সে ছায়া খুব বেশি বিভ্রান্ত করে মানুষকে। ভ্রান্ত জীবন বোধ নিয়ে বেঁচে থাকার সান্ত্বনা তাৎক্ষণিক, কিন্তু এর যন্ত্রণা সার্বক্ষণিক। হ্যালো, কে ফুপু? কি, কোথায় গেছে জানেন না? আমি এক্ষুনি আসছি। মু, একটা ঝামেলা হয়ে গেছে, আমি তো বাইরে যাচ্ছি। আমার কথাগুলো যে বলা হলো না? বলবে, সব বলবে। আমি এসে তোমার সব কথা শুনবো, প্লিজ। তুলিন, আর দেখা হবে না তো, তাই ক্যালেন্ডারের সমস্ত তারিখগুলো কেটে ফেললাম। কষ্ট পাওনি তো? তার এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। জানলে কষ্ট আরো বাড়ত, তবেও তো সান্ত্বনা থাকত। জীবনের শেষ কটা দিন আমি ওকে বুক দিয়ে আগলে রেখেছি, এখন যে আগে শেষ হয়ে গেল বাবা। Thank you.
নিশ্চয় আপনার প্রশ্নের উত্তর জানতে এসেছেন। আমার প্রশ্ন তো এতটা নির্মমভাবে যদি জানতাম তাহলে আপনার মুখোমুখি হয়ে কখনোই নিজেকে এতটা তুচ্ছ করতাম না। অমিকে নিয়ে যত সংশয় সবই তো শেষ। অমির কথা থাক, একবার নিজের দিকে ফিরে তাকান, সেই কখন এখানে এসেছেন খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার এখন বাড়ি ফেরা দরকার। তুলিন, আমি চলে যাচ্ছি আজই। ভাবি চলে যাবার সময় বলেছিল এই চাবিটা বুঝিয়ে দিতে। আশ্চর্য হয়েছ তাই না? এত কিছুর পরও যাওয়া হলো না। আমি ভাবলাম আমাকে এত স্বার্থপর হলে মানায় না, মানায় বলো? তুমি সত্যি বলছো মুমু? বিশ্বাস হয় না?